আর একটা জিনিস তৈরি করব, এটা হচ্ছে জালি কুমড়া। মানে এই যে দেখো, এই অবস্থায় ছিল, তারপর আমি ছিলে নিয়ে অর্ধেকটা নিয়েছি, কারণ যেহেতু আমার মানুষ কম। এই দেখো, এটা কিন্তু যে কি বলে এটাকে, এই যে এটা দিয়ে ছিদ্র করে নিয়েছি এইভাবে এইভাবে। এই যে এটা কিন্তু বিভিন্ন মেগাশপগুলোতে পাওয়া যায়, তোমরাও কিনে নিতে পারো, একদম সহজে এটা করা যায়। আবার কাঁটা চামচ দিয়েও করা যায়, ঠিক আছে? আর কাঁটা চামচ না থাকলে কি করবা বলো তো? কাঁটা চামচ অনেকের থাকে না, সেটাও একটা স্বাভাবিক ব্যাপার। সবার যে থাকতে হবে তা কিন্তু কথা, সেরকম কোনো কথা নেই, নাও থাকতে পারে। তখন এই যে বাঁশের শলা দিয়ে কিন্তু এরকম ছিদ্র করা যায়, আবার ছিদ্র নাও করতে পারি। বিসমিল্লাহ। এই যে আমরা এতটা এতটা করে নেব, এটা কিন্তু আবার গোলও করা যায়, কারণ আমি গোল করছি না, অনেক বেশি বড় হয়ে যাবে সে কারণে ছোট করে দিচ্ছি। এই যে এটাতে কিন্তু খুব বেশি কিছু লাগে না মশলা। মশলার মধ্যে লাগছে সামথিং ইউলো পাউডার, লাগছে চিলি পাউডার, লাগছে সল্ট। ওকে, ব্যাস। আর মশলার প্রয়োজন নেই, একটু সময় লাগে মশলা মাখিয়ে নিতে। আচ্ছা, একটু মাখিয়ে নেই, একদম মাখিয়ে নিয়েছি। এখন অয়েল হিট হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলো দিয়ে দিব। এই যে অলরেডি অয়েল হিট হয়ে গেছে সম্ভবত। ঠিক আছে, এটা ঢেকে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এই দেখো, আজকেও কিন্তু ওই অর্ধেকটা কুমড়ো ছিল, সেটা নিয়েছি ভাজা করব বলে। ওকে, দেখতে থাকো। আচ্ছা, আর একটু তেল দিতে হবে।
এই দেখো তেল গরম হয়ে গেছে বিসমিল্লাহ ঢেকে দিতে হবে ও আচ্ছা চলো তাপ কমিয়ে দিতে হবে গতকালকে অর্ধেকটা করেছিলাম আজকে আরেকটা আর অর্ধেকটা তো তেল কমিয়ে দিয়েছি তাপ কমিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেছে আর এক পাশ হবে আসলে এই ধরনের ভাজা এই কুমড়ো ভাজাগুলো কম তেলে করতে হলে একটু মেদো আছে করতে হবে তাপ কমিয়ে দিতে হবে ভালো সিদ্ধ হওয়ার জন্য আমার লাউ ভাজি হয়ে যাচ্ছে আর একটু সিদ্ধ হতে হবে আচ্ছা একটা মৃদু আছে হতেই হবে তাড়াহুড়ো করলে সিদ্ধ হবে না আমরা সবাই জানি এই কুমড়ো বড়া করতে গেলে একটু দীর্ঘ সময় লাগে ঠিক আছে ফ্রাই হয়ে গেছে আসলে এই যে এই কুমড়োটা কিন্তু মানে তাজা থাকাকালীন সময়ে আমরা এরকম ভাজা খেতে পারি ফ্রিজে রাখলে পরে কিন্তু এটা আর ভালো সেদ্ধ হয় না এটা মনে রাখতে হবে আমরা ভেজিটেবলগুলো গাছ থেকে তুলে নিয়ে এসে তাড়াতাড়ি খেয়ে নেব মানে রান্না করে ফেলবো প্রতিদিনের তো প্রতিদিন ফ্রিজে রেখে দিলে কিন্তু সেগুলো আর ভালো লাগে না এটা মনে রাখতে হবে আর একটু সেদ্ধ হবে এই যে হয়ে গেছে কুমড়ো বড়া ওকে খানটা রাখবো